जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। सकल दर्शक के जानाई आमार प्रणाम ओ श्रद्धा। এই সময়টিতে প্রতি মঙ্গলবার আমরা সমবেত হই ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা করার জন্য। ধারাবাহিকভাবে আমরা এক এক দিন এক একজন প্রাচীন সাধুর জীবনী আলোচনা করছি। তাদের জীবনের ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা, সেবা ভাব, মিতব্যয়িতা, সবাইকে ভালোবেসে আপন করে নেওয়ার ক্ষমতা এবং অদোষদর্শিতা, এর পরিচয় আমরা পাই তাদের জীবনের নানা ঘটনার মাধ্যমে, যেগুলি আমাদের উজ্জীবিত করে এবং আমাদের চলার পথে সাহস যোগায়। এমনই এক বরেণ্য সাধু লোকেশ্বরানন্দজী মহারাজ, আজ আমরা তার জীবন গাথা আলোচনা করব। এই মহান সন্ন্যাসীটি জন্মেছিলেন 1909 সালের 19 এপ্রিল বাংলাদেশের খুলনায়। তার গ্রামের পাশেই মথুর বাবুর পৈতৃক ভিটা ছিল। তা সেই পৈতৃক ভিটায় সমস্যা তৈরি হলে ঝগড়া বিবাদ মেটাতে তিনি গিয়েছিলেন এবং তার সঙ্গে ঠাকুর এবং হৃদয়ও গিয়েছিলেন। লোকেশ্বরানন্দজি যখন এই কথাটি জানতে পারেন, বলছেন, আমার রোমাঞ্চ হয়েছিল যখন আমি জেনেছিলাম আমার গ্রামের মধ্যে দিয়ে ঠাকুর গিয়েছিলেন। তিনি বলতেন, হয়তো বলতে পারো আমার স্পর্ধা, কিন্তু আমার মনে হয় তিনি এসেছিলেন শুধু আমারই জন্যে এবং দুই হাত বাড়িয়ে ডেকেছিলেন, আয় আয় আমার কাছে চলে আয়। তার পিতা বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায় এবং মা শিখরবাসিনী দেবী। তার পূর্ব নাম শিবপদ বন্দ্যোপাধ্যায়, ডাকনাম কানাই, তিনি কানাই মহারাজ নামেই পরিচিত। তিনি পড়াশোনায় খুব ভালো ছিলেন, গ্রামের স্কুলে প্রতিবার ফার্স্ট হতেন, খেলাধুলোও খুব পছন্দ করতেন, আর আশৈশব তাঁর পশু পাখির উপর খুব ভালোবাসা ছিল, খুব মমত্ববোধ ছিল, আর খুব নরম মনের মানুষ ছিলেন। স্কুলে হয়তো অন্য কোনো ছাত্র ঠিকমতো পড়াশোনা করতে পারেনি বলে মাস্টার মশাই শাস্তি দিলেন বা তাকে মারলেন, কানাইয়ের চোখে জল এসে যেত। তার শৈশব কেটেছে প্রাচুর্যের মধ্যে, মামা বাড়িতে। সেখানে রাম মন্দির ছিল, জায়গাটির নাম কেরাগাছি। সকালে ঘুম ভাঙত রামজির মঙ্গল আরতিতে, সেই কাঁসর ঘণ্টার শব্দে রামজিকে ভোগ নিবেদন করা হতো, সন্ধ্যা আরতি হতো। তার দিনও কাটত রামজিকে ঘিরেই। তিনি রামচন্দ্রের কাছে প্রার্থনা করতেন যেন তিনি প্রতিবার স্কুলে ফার্স্ট হন আর ভালো সাধু হন। তার বাবা মা দুজনেই খুব উদার মনের ছিলেন। তার মা গ্রামের দরিদ্র মুসলমান প্রজাদের বিপদে আপদে সাহায্য করতেন, তারা জমিদার ছিলেন এবং প্রজারা যারা অভুক্ত তাদের কাছে আসতেন
তার মা নিজে রান্না করে তাদের খাওয়াতেন। তার বাবা একজন মুসলমান প্রজাকে আশ্রয় দিয়েছিলেন, তিনি একজন ডাকাত ছিলেন। পরবর্তী সময় সেই প্রজারও মনের পরিবর্তন হয়েছিল। তার জীবনে দুজনের প্রভাব অনস্বীকার্য। এক তো তার গর্ভধারিণী মা, আরেকজন হচ্ছেন স্কুলের শিক্ষক শ্রীশচন্দ্র সান্যাল। তার মা বাংলা, ইংরেজি, সংস্কৃত জানতেন। দুপুরবেলা গ্রামের মেয়েদের ধর্মগ্রন্থ পাঠ করে শোনাতেন, তাদের চিঠি লিখে দিতেন, খুব সুন্দর কবিতা লিখতে পারতেন, এবং স্বপ্নে তার মহাপুরুষ মহারাজের কাছে দীক্ষা হয়। তিনি যখন রংপুরে কাকার বাড়িতে যান, খুড়তুতো ভাইয়ের সঙ্গে তার স্কুলে যান। খুড়তুতো ভাই ক্লাস টেনে পড়ত, সেই ক্লাস টেনের ক্লাসে ইংরেজি মাস্টার মশাই আসেন, তিনি স্কুলেরও হেডমাস্টার শ্রী শ্রীশচন্দ্র সান্যাল। তিনি কানাইকে অপরিচিত দেখে ইংরেজিতে প্রশ্ন করেছিলেন, তিনি কে, কোথা থেকে এসেছেন ইত্যাদি, এবং কানাই যথাযথ উত্তর দিয়েছিলেন ইংরেজিতে। মাস্টার মশাইয়ের খুব ভালো লেগে গিয়েছিল এই ছেলেটিকে, বললেন তুমি এই স্কুলে পড়বে? কানাই সঙ্গে সঙ্গে বললেন বিনা পয়সায় পড়তে পারলে পড়ব, কারণ আমি যে স্কুলে পড়ি সেখানে আমি প্রতি বছর ফার্স্ট হই, আর যে ফার্স্ট হয় তাকে বিনা বেতনে পড়ানো হয়। তা কানাই সেই স্কুলে ভর্তি হয়েছিলেন। শ্রীশচন্দ্র সান্যাল ছিলেন শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য। তিনি কানাইকে ঠাকুর মা স্বামীজির কথা ঘন্টার পর ঘন্টা বলতেন। তিনি বলেছিলেন যে মহাপুরুষ মহারাজ বেলুড়ে আছেন, যাও তাকে দর্শন করো, তার কাছে কৃপা ভিক্ষা করো। এরপর তিনি কলকাতায় এলেন, খিদিরপুরে থাকতেন আর কলেজে পড়তেন। প্রথম যেদিন বেলুন মঠে গিয়েছিলেন এবং মহাপুরুষ মহারাজকে দর্শন করেছিলেন, তিনি অভিভূত হয়ে গিয়েছিলেন, বলছেন মানুষের কি কখনো এমন রূপ হয়? আর মহাপুরুষজিও তাকে একেবারে কাছে টেনে নিয়েছিলেন, যেন বহুদিনের চেনা তিনি। স্বামীজির শিষ্য জ্ঞান মহারাজের সঙ্গেও দেখা করেছিলেন। জ্ঞান মহারাজ তাকে অনেকগুলো বই দিয়েছিলেন ফ্রিতে ডিস্ট্রিবিউট করবার জন্যে রেলওয়ে স্টেশনে তার ক্লাসে। জ্ঞান মহারাজ এইভাবে ঠাকুর মা স্বামীজির ভাব প্রচার করতেন যুবকদের মধ্যে। বঙ্গবাসী কলেজে পড়বার সময় তিনি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন এবং পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছিলেন, কিন্তু স্বদেশী আন্দোলনে বিশৃঙ্খলা দেখে তার মন ভেঙে যায়। তিনি পড়াশোনায় আবার মন দিলেন, বিএ পাশ করলেন এবং দেওঘরে তিনি শিক্ষক হিসাবে গেলেন। ১৯৩৩ সালে তিনি সংঘে যোগ দিলেন, তারপরেও তিনি এক বছর দেওঘরে শিক্ষকতা করেছিলেন। এরপর তিনি বেলুড় মঠে চলে আসেন, নানা রকম কাজকর্ম করতেন, ভরত মহারাজের চিঠিপত্র লিখতেন। বেলুড়ে যে চায়ের আসর হতো সেটি তাকে খুব আকর্ষণ করত।
তিনি বলতেন যে ছোটখাটো কথাবার্তা হাসি ঠাট্টা তামাশা থেকে কত গভীর বিষয়ে আলোচনা করা সম্ভব হতে পারে তা আমি তখন দেখেছিলাম। এবং এই আলোচনা সভার একেবারে মধ্যমণি ছিলেন শুদ্ধানন্দ মহারাজ। লোকেশ্বরানন্দজি পরবর্তী সময় বলেছেন যে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষাকাল কিন্তু এই সময় যখন তিনি বেলুড়ে ছিলেন। এরপর তাকে আরামবাগের পাশে একটি গ্রাম জলপ্লাবিত হলে সেখানে বন্যাত্রাণে পাঠানো হয়। তিনি দেখলেন মানুষ আর সাপ একসঙ্গে চলাফেরা করছে, নৌকা করে গিয়ে তাদের ত্রাণের সামগ্রী দিতেন। কিছুদিন পরে যখন বন্যা অনেকটা কমে এলো, বৃষ্টি কমে এলো, বন্যা শেষ হলো, তখনও তিনি থেকে গিয়েছিলেন এইসব বন্যা পীড়িত মানুষদের বাড়ি ঘর বানিয়ে দেবার জন্য। প্রচণ্ডভাবে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে তিনি বেলুড়ে ফিরে এসেছিলেন। সাধু ব্রহ্মচারীরা তাকে সুস্থ করে তুলেছিলেন সেবায় যত্নে। এরপর একদিন তাকে মাধবানন্দজি ডেকে পাঠিয়ে বললেন, মাধবানন্দজি তখন সেক্রেটারি ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের, তিনি বললেন যে আমরা বার্মায় ত্রাণ করবার কথা ভাবছি। সেখানে একটি দ্বীপ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু বাড়ি ঘরদোর ভেঙে গেছে, কিন্তু এই দ্বীপে যারা থাকে তারা সবাই ডাকাত। গুরুতর অপরাধের জন্য ব্রিটিশ সরকার এদের দ্বীপান্তরে পাঠিয়েছিল। সরকারও ত্রাণ করার কথা ভেবেছিল, কিন্তু এখানকার লোকরা, দ্বীপের লোকেরা সবকিছু কেড়ে কুড়ে নিয়ে তাদের মেরে ধরে পাঠিয়ে দিয়েছে। তা আমরা ঠিক করেছি এখানে ত্রাণ কার্য করা হবে এবং কানাই মহারাজকে বললেন তুমি হবে এই দলের লিডার। তা সাধু ব্রহ্মচারী কর্মী ডাক্তার মিলে 25 জনের একটা টিম সেখানে গিয়েছিল। কানাই মহারাজ বলছেন যে সত্যি এই দ্বীপের মানুষজন সব সাংঘাতিক, তারা সব সময় বন্দুক নিয়ে ঘোরে। আমরা যেমন রেগে গেলে কারোকে স্টুপিড বলি, তারা রেগে গেলে দেহ থেকে মাথাটা আলাদা করে দেয়। তিনি তাদের উদ্দেশ্যে বললেন যে আমরা এসেছি তোমাদের সেবা করার জন্য, তোমাদের সহযোগিতা চাই। এক রাত্রে সেখানকার একজন নেতা গোছের মানুষ, সশস্ত্র একজন আদিবাসী, এই রামকৃষ্ণ মিশনের ক্যাম্পে রাত্রিবেলা সে বন্দুক টন্দুক নিয়ে এসে হাজির। সবাই তো খুব ভয় পেয়ে গেছে, কিন্তু সেই আদিবাসীটি বলল যে তার কানের কিছু সমস্যা হচ্ছে। ডাক্তাররা ওষুধ দিল, ভালো হয়ে গেল, ব্যাস সন্ধি হয়ে গেল। এখানে খাবার দাবার দেয়া হয়েছিল, তারপর বাড়ি ঘরদোর বানানো হয়েছিল। এত সুষ্ঠুভাবে কানাই মহারাজের নেতৃত্বে এই রিলিফটি হয়েছিল যে সবাই ভীষণ প্রশংসা করেছিল। কানাই মহারাজ যখন মঠে ফিরলেন তখন শ্রীরামকৃষ্ণদেবের শতবর্ষ উদযাপন হচ্ছে সারা ভারতবর্ষে। তাকে সারা ভারতবর্ষে ঘুরে বেরিয়ে বক্তৃতা দিতে হয়েছিল। এরপর বেলুড় মঠ কর্তৃপক্ষ তাকে পাঠালেন চেরাপুঞ্জিতে। চেরাপুঞ্জিতে একটি স্কুল ছিল,
সেটি শিলং রামকৃষ্ণ মিশনের অধীনে ছিল। স্কুলটির আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, ভালো শিক্ষক ছিল না, ছাত্র সংখ্যাও খুব কম ছিল। শিলং রামকৃষ্ণ মিশনের অবস্থাও বিশেষ ভালো ছিল না, কোনো সরকারি অনুদান বা কোনো ব্যক্তির সাধারণ মানুষের সাহায্য তারা পেত না। কানাই মহারাজ টেবিলের উপরই শুতেন বিছানা করে এবং তার খরচের জন্য 10 টাকা মাত্র দেওয়া হতো প্রতি মাসে। তাই একটা ধুতি পরেই তাকে কাটাতে হতো, দুটো ধুতি কেনার মতো সঙ্গতি ছিল না। স্নান করে এসে তিনি সেই ধুতিটাই তার দেহেই শুকোতে হতো, এমন আর্থিক অনটন ছিল। তিনি স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, সেই ডিরেক্টরকে তিনি আমন্ত্রণ জানালেন। ছোট ছোট বাচ্চারা ফুল লতা পাতা দিয়ে স্কুল বাড়িটি সাজালো, কেউ গান করল, কেউ আবৃত্তি করল। অলরেডি তখন কানাই মহারাজ খাসি ভাষাও শিখে গেছেন। ডিরেক্টর তো ভীষণ খুশি, তিনি অনুদান দিলেন। 4 বছর ছিলেন কানাই মহারাজ, অনেক উন্নতি করেছিলেন। তারপর তাকে পাঠানো হলো দেওঘরে হেডমাস্টার করে। তিনি নিয়ম শৃঙ্খলার ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন, কিন্তু ছেলেদের প্রাণ দিয়ে ভালোবাসতেন। তাকে বেশি বকাবকি করতে হতো না, সদা হাস্যময়। কানাই মহারাজ একটু গম্ভীর হয়ে গেলেই সকলে ভয় পেয়ে যেত, এমনই ছিল তার পার্সোনালিটি। তারই উদ্যোগে দেওঘর রামকৃষ্ণ মিশন সেন্ট্রাল বোর্ডের অ্যাফিলিয়েশন পেয়েছিল। দেওঘরে তার সঙ্গে একটি কুকুর থাকতো, তার নাম জলি। তার পশু পক্ষীতে খুব প্রেম ভালোবাসা মমত্ব বোধ ছিল। তা লোকেশ্বরানন্দজি সারা জীবনই বই পড়েছেন, বই পড়তে খুব ভালোবাসতেন, আর বই পড়তে সবাইকে তিনি অনুপ্রাণিত করতেন। তা তিনি লাইব্রেরি থেকে একটি মূল্যবান বই নিয়ে পড়েছেন এবং সেইটি বিছানায় রেখে কোনো কাজে বের হয়েছেন। ফিরে এসে দেখলেন যে জলি সেই বইটির প্রতিটি পাতা ছেড়ে কুটি কুটি করেছে। মহারাজ চিন্তায় পড়লেন, কিভাবে সেটা লাইব্রেরিতে রিপ্লেস করবেন। জলির ওপর খুব রাগ হলো, জলিকে খুব মারলেন। জলি তো সেই গিয়ে বিছানার তলায় ঢুকলো, সারাদিন কিছু খেলও না। জলির অবস্থা দেখে আবার মহারাজ কাঁদতে শুরু করে দিলেন। তিনি খুব নরম মনের ছিলেন। জলি মহারাজকে কাঁদতে দেখে সে বিছানার তলা থেকে বেরিয়ে মহারাজের মাথায় উঠে সে তার জিভ দিয়ে মহারাজের মুখ চাটতে লাগলেন। এই জলি জলকে খুব ভয় পেত। মহারাজ যেই তাকে স্নান করাবার জন্যে সাবান নিয়ে আসতেন, অমনি জলি কোথায় পালিয়ে যেত ছুটে। একবার মহারাজ ছেলেদের নিয়ে ক্যাম্পে গেছেন, শীতকাল, মহারাজের জ্বর হয়েছে, তিনি জলে নামবেন না, সোয়েটার টোয়েটার পরে ডাঙায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ দেখছেন যে একটি ছেলে ডুবে যাচ্ছে, তখন সেই গরম জামা পরেই মহারাজ সেই জলে ঝাঁপিয়ে পড়লেন ছেলেটিকে তোলার জন্য। আর জলই ভাবল যে মহারাজ বুঝি ডুবে যাচ্ছেন। জলই যে এত জলের ভয় পেত, স্নান করতে চাইত না, সে তার প্রভুর প্রাণ বাঁচাবার জন্যে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিল।
এবং মহারাজ যখন ডাঙায় উঠেছেন, জলির কি আনন্দ, কি ছোটাছুটি! বিজ্ঞানানন্দজি কানাই মহারাজকে ব্রহ্মচর্যে দীক্ষিত করেছিলেন এবং বিরজানন্দজি তাকে সন্ন্যাস দিয়েছিলেন। তার নাম হল লোকেশ্বরানন্দ। এরপর তাকে পাথুরিয়া ঘাটা স্টুডেন্ট হোমে অধ্যক্ষ করে পাঠানো হয়। তা পাথুরিয়া ঘাটা স্টুডেন্ট হোমে অধ্যক্ষ টিকত না। যারাই অধ্যক্ষ হয়ে আসতেন তারাই কিছুদিন পরে চলে যেতেন। তাই তাকে যখন অধ্যক্ষ করা হলো তার মনটা একটু খারাপ হলো। তিনি শ্রী শ্রী মাকে বললেন, মা, আমি কি এতই অধম? যেখানে কেউ যেতে চায় না সেখানে তুমি আমাকে পাঠাচ্ছ? মা অলক্ষে হেসেছিলেন, এই পাথুরিয়া ঘাটা থেকেই লোকেশ্বরানন্দজির জয়যাত্রা শুরু। পাথুরিয়া ঘাটায় গিয়ে তিনি যেসব ছাত্ররা অধ্যক্ষকে অপমান করেছিল এবং তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাদের গার্জিয়ানদের ডেকে বললেন যে এদের আর স্কুলে নেওয়া হবে না। তিনি বিজ্ঞাপন দিলেন মেধাবী এবং দরিদ্র ছাত্রদের এখানে রাখার ব্যবস্থা হবে, কিন্তু টাকা কোথায় তিনি পাবেন? শুভাকাঙ্ক্ষীরা কিছু সাহায্য করল, তিনি অফিসে অফিসে ঘুরেও কিছু অর্থ সংগ্রহ করেছিলেন। তারপর হঠাৎ একদিন রেড ক্রস থেকে একটা চিঠি এলো যে তোমরা গরিব মেধাবী ছেলেদের রাখো, তাদের পড়াশোনায় সাহায্য করো, আমরা তোমাদের ছাত্রদের জন্য কিছু খাবার দাবার দিতে চাই, যেমন মাখন, চিজ, লজেন্স, এইসব। কিছুদিন পরে আবার রেড ক্রস থেকে আসবাবপত্র খুব কম দামে তারা দিল এবং বই সব ফ্রিতে দিল। ছাত্ররা তো দারুণ খুশি। তারপর বিভিন্ন জায়গা থেকে সাহায্য আসতে শুরু হলো, ছাত্র সংখ্যাও বৃদ্ধি হলো, জায়গায় আর কুলাচ্ছে না। তখন লোকেশ্বরানন্দজির এক বাল্য বন্ধু তাকে আর্থিক সাহায্য করেছিলেন, যে টাকা দিয়ে বাড়ির তিনতলা তোলা হয়েছিল। পাড়ার লোকেরাও খুব সাহায্য করতেন, প্রতিবেশীরা আর্থিক সাহায্য করতেন, গৃহবধূরা রান্না করে ভালো ভালো খাবার দিয়ে যেতেন ছাত্রদের জন্যে। কানাই মহারাজ বলছেন যে তখন দৈনিক 20 টাকা লাগত বাজারের জন্যে। টাকা পয়সা তার কাছেই থাকতো, দুটি ছেলে এসে সকালে তার কাছ থেকে টাকা নিয়ে বাজার যেত এবং বাজার করে নিয়ে আসত। একদিন কানাই মহারাজের কাছে কোনো টাকা নেই। তিনি ভাবছেন যে আজ কি করব, একটু পরেই তো ছেলে দুটো আসবে, তাদের কি বলবো, ঠাকুরকে স্মরণ করছেন। এমন সময় এক ভদ্রলোক যিনি আশ্রমের পাশেই থাকেন তিনি এসে বললেন যে মহারাজ, কাল কি আপনি ছিলেন না, এক ভদ্রলোক আপনার খোঁজ করছিলেন। আমি বললাম আমাকে বলতে পারেন, আমি এই আশ্রমের কোষাধ্যক্ষ। তিনি বললেন আমার চাঁদাটা বাকি ছিল 20 টাকা, আপনি রেখে দিন। তখন মহারাজের ঠাকুরের প্রতি কৃতজ্ঞতায় চোখে জল এসে গিয়েছিল। এরপর পাথুরিয়া ঘাটা আশ্রম বড় হচ্ছে, ছাত্র সংখ্যাও বাড়ছে। সপ্তাহে 2,500 টাকা লাগে রেশন তোলার জন্য। একবার রেশন তোলার টাকা নেই, তিনি ভাবছেন কি করা যায়। দেখলেন একজন মাত্র ভদ্রলোকের
চাঁদার 60 টাকা বাকি আছে। তিনি তাকে ফোন করলেন। ভদ্রলোক বলছেন, মহারাজ, আমি আপনার কথাই ভাবছিলাম। আমি 4 বছরের জন্য বিলেত যাব, তা চাঁদাটা দিয়ে যাব। সেই ভদ্রলোক 4 বছরে প্রতি মাসে 60,000 টাকা হিসাবে 2,880 টাকার একটা চেক মহারাজের হাতে যখন দিলেন, মহারাজ হাউ হাউ করে কাঁদছেন আর শুধু ঠাকুরকে কৃতজ্ঞতা জানাচ্ছেন। তিনি বলতেন, যখনই কোনো সমস্যা হয়েছে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি আর তার কৃপা বর্ষিত হয়েছে। আশ্রমের পাশে একটি বাড়ি বিক্রি হবে শুনেছিলেন, কিন্তু সেই বাড়িটির মূল্য 2,50,000 টাকা। এত টাকা তিনি কোথা থেকে পাবেন? পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা সচিবের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। তিনি তাকে অনুরোধ করলেন। শিক্ষা সচিব বললেন, ঠিক আছে, 1,00,000 টাকা অনুদান দেওয়া হচ্ছে, 1,00,000 টাকা সুদ ছাড়া ধার হিসাবে দেওয়া হবে, আর 50,000 টাকা তিনি বেলুড় মঠ থেকে ধার করেছিলেন মহারাজ। এইভাবে নতুন বাড়িটি কেনা হয়েছিল। পাথুরিয়াঘাটা আশ্রম আরো বড় হতে লাগলো। কিন্তু কিছুদিন পরে সবারই মনে হলো, এই জায়গাটা ঠিক পড়াশোনা করার পক্ষে অনুকূল নয়। কোনো খেলার মাঠ নেই ছাত্রদের, তারপর পাশেই বাস রাস্তা, সবসময় বাসের আওয়াজ, আর পিছনের দিকে লরি এসে দাঁড়াতো এবং লরি মেরামত হতো। ছাত্ররা ভালো করে ঘুমোতেও পারতো না, পড়াশোনা করতেও অসুবিধা হতো। এই কথা তিনি বেলুড় মঠকে যখন জানালেন, বেলুড় মঠ সেই অসুবিধাগুলো বিবেচনা করে অনুমতি দিলেন নতুন জায়গায় স্থানান্তরিত করার এবং জমি দেখতে বললেন। মহারাজ ভাবলেন, ছাত্ররা তো সবাই উদ্বাস্তু। তিনি উদ্বাস্তু পুনর্বাসন বিভাগের জয়েন্ট সেক্রেটারি অফিসে গেলেন, মিস্টার চ্যাটার্জি। সেই দিনই তার অফিসে উদ্বাস্তু পুনর্বাসন বিভাগের মন্ত্রী মেহের চাঁদ খান্না তিনিও এসেছেন। মিস্টার চ্যাটার্জি খুব খুশি হলেন। তিনি বলছেন, মহারাজ, এই প্রথমবার কোনো মন্ত্রী কোনো জয়েন্ট সেক্রেটারির অফিসে নিজের থেকে এলো। এটা সম্ভব হয়েছে কারণ আপনি সাধু, সাধুর পদধূলি আমার অফিসে পড়েছে। তিনি মন্ত্রী মেহের চাঁদ খান্নাকে বললেন যে, এরা দরিদ্র মেধাবী ছাত্রদের থাকার ব্যবস্থা করে, পড়াশোনার সুযোগ করে দেয় এবং তারা যাতে স্বনির্ভর হয় সেই চেষ্টাই এরা করে চলেছেন। এবং একটি ছেলে স্বনির্ভর হওয়া মানে পুরো পরিবারটির আর্থিক সাচ্ছল্য হওয়া, তাই এইভাবে তারা সমাজের উপকারী করছেন। তখন মন্ত্রী মশাই বললেন, আপনি কজন ছেলেকে রাখতে চান আর কত টাকা আপনার প্রয়োজন? মহারাজ বললেন, আপাতত 200 ছেলের কথা ভেবে আমরা এখন স্থির করেছি 200 ছেলেকে রাখার ব্যবস্থা, আর 4,80,000 টাকা আমার দরকার। তা মন্ত্রী বললেন যে, এটা খুবই সঙ্গত, আপনি 5,00,000 টাকার অনুদান পাবেন। আপনারা জায়গা দেখতে শুরু করে দিন, জায়গা ঠিক হলে আমরা দেখে আসব। আমরা আপনাদের পাথুরিয়াঘাটা আশ্রমে গিয়েও দেখে আসব। মহারাজ তখন জায়গা দেখতে শুরু করলেন।
এবং অনেক জায়গা দেখার পর 24 পরগনার রাজপুরের কাছে একটি জমি তার পছন্দ হলো। মাধবানন্দজি বললেন, স্বামীজির নামে এই জায়গার নাম হবে নরেন্দ্রপুর। নরেন্দ্রপুরে বাড়ি তৈরির কাজ শুরু হলো কন্ট্রাক্টর মার্টিন অ্যান্ড বান। এবং এই বাড়ি তৈরির কাজ যখন শুরু হয়, নির্বাণানন্দজি তিনি দাঁড়িয়ে থেকে সব কাজ দেখতেন। প্রথম বাড়িটির নাম রাখা হলো ব্রহ্মানন্দ ভবন। তারপর ধীরে ধীরে আশেপাশে পুরো অঞ্চলটারই নাম হয়ে গেল নরেন্দ্রপুর। পোস্ট অফিস, ব্যাংক, টেলিফোন এক্সচেঞ্জ ধীরে ধীরে শুরু হলো। প্রথমে স্কুল খোলা হলো, তারপর কলেজ খোলা হলো। লোকেশ্বরানন্দজি যখন পাথুরিয়া ঘাটায় ছিলেন, একটি ছাত্র তাকে চিঠি লিখেছিলেন যে, আমি খুব গরিব আর অন্ধ, ইন্টারমিডিয়েটে ফার্স্ট ডিভিশনে পাস করেছি, শুনেছি আপনারা গরিব ছাত্রদের থাকার ব্যবস্থা করেন, আপনারা যদি দয়া করে আমাকে থাকতে দেন বিনা বেতনে, তাহলে আমি বিয়ে পড়তে পারি। মহারাজ এই ছাত্রটিকে চিঠি দিয়ে ডেকে পাঠালেন। সেই ছাত্রটি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলো বিয়ে পড়ার জন্য। এরপর আরো কয়েকজন অন্ধ ছাত্র এখানে আসা শুরু করলেন। এভাবেই গড়ে উঠল নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজ একাডেমি। এত ছাত্র এলো যে অন্ধ ছাত্রদের জন্য আলাদা ছাত্রাবাসও করতে হলো। ধীরে ধীরে শুরু হলো কমার্শিয়াল ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল, ডেয়ারি, পোলট্রি। শিক্ষা জগতে নরেন্দ্রপুর একটি বিশেষ স্থান করে নিল। এখানকার ছাত্ররা দেশে বিদেশে সুপ্রতিষ্ঠিত হল। পাথুরিয়া ঘাটা থেকে নরেন্দ্রপুরের এই উত্তরণ, এই উত্তরণের কাহিনী সম্পূর্ণ হবে না যদি রামবাগানের কথা উল্লেখ না করা হয়। রামবাগান একটি কুখ্যাত বস্তি। সেখানকার এক নেতা স্থানীয় লোক কানাই মহারাজকে রিকোয়েস্ট করেছিলেন সেখানে স্কুল খোলার জন্য। এই বস্তির সবাই অশিক্ষিত, দরিদ্র। নরেন্দ্রপুরের ছাত্ররা বললেন যে, মহারাজ আপনি তো আমাদের জন্য এত করেছেন, এবার এই গরিব মানুষদের জন্য আমরা করব। নৈশ বিদ্যালয় চালু হলো, বয়স্ক শিক্ষা প্রসারিত হলো, পানীয় জলের ব্যবস্থা হলো, মেয়েরা হাতের কাজ শিখতে শুরু করলো, তারা সেলাই করে স্বনির্ভর হলো, কেউ কেউ তাঁত বুনতে শুরু করলো, শিশুরা অপুষ্টিতে ভুক্ত তাদের পুষ্টিকর খাদ্য দেয়া হলো, দাতব্য চিকিৎসালয়ে শুরু হলো, ওষুধপত্র দেয়া হলো। এখন আর সেই বস্তি নেই, সেখানে বহুতল বাড়ি হয়েছে, সেখানকার মানুষরা সেখানে আশ্রয় নিয়েছেন। এই মানুষদের নিজেদের সমস্যা সম্বন্ধে অবহিত করিয়ে তাদের এই সমস্যা সমাধানে ব্রতী করা এক অভিনব প্রয়াস। তোমরা যে অবস্থায় আছো সেটা সুস্থ অবস্থা নয়, এই সমস্যাগুলো আছে এবং তোমাদের সমস্যা তোমাদের নিজেকেই সমাধানের পথ বার করতে হবে, তাই স্বনির্ভর হতে হবে। এবং এই কাজে ব্রতী হয়েছিলেন লোকেশ্বরানন্দজির হাতে গড়া সেবক শিবশঙ্কর চক্রবর্তী। লোকেশ্বরানন্দজি শুধুমাত্র
নরেন্দ্রপুরের মতো প্রতিষ্ঠানই গড়েননি, তিনি ছিলেন মানুষ গড়ার কারিগর। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে বহু মানুষ যেমন সাধু হয়েছেন, তেমন আদর্শ গৃহী হয়ে সমাজের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন। তরুণ প্রাণে মহৎ জীবনের আগুন জ্বালাতে তিনি বারবারই সফল হয়েছেন। পাথুরিয়াঘাটা থেকে আশ্রম নরেন্দ্রপুরে চলে যাওয়ার পর লোকেশ্বরানন্দজি গ্রাম সংগঠনের কাজে মন দিয়েছিলেন। অনেকগুলি বয়স্ক শিক্ষা কেন্দ্র খোলা হয়েছিল, রাস্তা নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা, লাইব্রেরি, নতুন চাষের পদ্ধতি প্রবর্তন, হাঁস মুরগি পালন, এসবের মাধ্যমে গ্রামের সর্বাঙ্গীন কল্যাণ হলো। এখন এগুলো লোকশিক্ষা পরিষদ দেখাশোনা করে, লক্ষ লক্ষ গ্রামবাসী উপকৃত হচ্ছে এর ফলে। এবং শুধু পশ্চিমবঙ্গে নয়, লোকশিক্ষা পরিষদ বিস্তৃত হয়েছে পশ্চিমবঙ্গের বাইরেও। এই কাজের বৈশিষ্ট্য হলো স্থানীয় যুবকদের ওপর সমস্ত দায়িত্ব দেওয়া, যুব শক্তি সবকিছু পরিচালনা করবে। নরেন্দ্রপুর ক্রমশ বড় হচ্ছে, কিন্তু প্রতিবন্ধকতারও সম্মুখীন হতে হয়েছে লোকেশ্বরানন্দজিকে। তিনি বলতেন, যখনই কোনো সমস্যা আসত ঠাকুরকে প্রার্থনা করলে তিনি সব রক্ষা করতেন। একবার রাজনৈতিক দলের প্ররোচনায় একদল কর্মী ইউনিয়ন স্ট্রাইক করল, একটি কর্মী চুরি করেছিল, তাকে বরখাস্ত করা হয়েছিল, তাকে পুনর্বহাল করতে হবে, এই তাদের দাবি। লোকেশ্বরানন্দজি কিন্তু এইসব একদম বরদাস্ত করলেন না, কোনো কম্প্রোমাইজ করলেন না। তিনি আশ্রমের কর্মী আর ছাত্রদের দিয়ে সব কাজ করিয়ে নিলেন। ছাত্রদের বাবা মা গার্জিয়েন তার পাশে এসে দাঁড়িয়েছিলেন, এমনকি মায়েরা পর্যন্ত বলেছিলেন যে আমরা এসে দরকার হলে রান্না করব। মহারাজের প্রতি এমনই ছিল ভালোবাসা। কিন্তু তার প্রয়োজন হলো না, ছাত্র আর কর্মীরা মিলেই সব কাজ করল এবং কিছুদিন পরে এই ধর্মঘট মিটে গেল। 1973 সালে তাকে ইনস্টিটিউট অফ কালচারের ভার দেওয়া হলো। সেখানে কর্মীদের গোলমাল অনেক দিন ধরেই চলছিল। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ইনস্টিটিউটের অধ্যক্ষ ছিলেন। তিনি ইনস্টিটিউটের দায়িত্ব দেওয়ার পর কড়া হাতে সবকিছু দমন করলেন। যেসব কর্মীরা অব্যবস্থার জন্য দায়ী তাদের তিনি বরখাস্ত করলেন। নরেন্দ্রপুর থেকে কিছু বিশ্বস্ত কর্মী নিয়ে এসে তাদের দিয়ে কাজ চালাতে লাগলেন। বরখাস্ত কর্মীদের পুনর্বহালের জন্য আন্দোলন শুরু হলো। এমনকি লোকেশ্বরানন্দজিকে শারীরিক আঘাত করারও চেষ্টা করা হলো। একবার একটা বড় ইঁট তার মাথা লক্ষ্য করে ছুঁড়ে দিয়েছিল, তারা একটুর জন্য মহারাজ বেঁচে গিয়েছিলেন। আরেকবার একটা পাথর তার চেয়ার লক্ষ্য করে ছুঁড়েছিল, মহারাজ চেয়ারে বসেছিলেন না, তাই তিনি রক্ষা পেয়েছিলেন। কাঁচ ভেঙে সারা ঘরে ছত্রাকার। এত কিছুর পরেও কিন্তু মহারাজ অবিচলিত, তিনি একটুও দমে গেলেন না। কিছুদিন বিশৃঙ্খলা মধ্যে কাটাবার পর শেষে আন্দোলন প্রত্যাহার করা হলো
এই ইউনিয়ন দলটি আন্দোলন প্রত্যাহার করল এবং মহারাজ দীর্ঘ ২৫ বছর ইনস্টিটিউটে ছিলেন, কখনো কোনো এরপর বিশৃঙ্খলা বা কোনো আন্দোলন কোনো কিছু হয়নি। এবার তিনি ধীরে ধীরে ইনস্টিটিউটকে গোছাবার দায়িত্ব নিলেন, কর্মীদের গেট টুগেদার করতেন ইনস্টিটিউটের প্রতিষ্ঠা দিবসের দিন। কর্মীরা ফ্যামিলি নিয়ে আসতেন, থাকতেন, খেতেন, সারাদিন তারা এইভাবে আনন্দ করে কাটাতেন এবং বিবেকানন্দ হলে তিনি কথামৃতর ক্লাস চালু করলেন, যেটা খুব জনপ্রিয় হয়েছিল। বেলুন মঠে দ্বিতীয় কনভোকেশন বা মহাসম্মেলন শুরু হল। তাকে কমিটির সম্পাদক করা হয়। সেই সময় মানুষের মধ্যে, জনগণের মধ্যে, ভক্তদের মধ্যে দারুণ সাড়া পড়ে গিয়েছিল। সেটি থিতিয়ে যাবার আগেই তিনি ইনস্টিটিউটে ভক্ত সম্মেলন শুরু করলেন। ইনস্টিটিউটে একটি ছোট মিউজিয়াম করা হলো, ছোটদের আঁকা শেখাবার ক্লাসের বন্দোবস্ত করা হলো আর লাইব্রেরি, সব থেকে গুরুত্ব দিতেন তিনি লাইব্রেরিতে। ১৯৮১ সালে তিনি অক্সফোর্ড এবং কেমব্রিজ ইউনিভার্সিটির দ্বারা আমন্ত্রিত হয়েছিলেন। এই সময় তিনি ভ্যাটিকান সিটিতে গিয়ে পোপের সঙ্গেও সাক্ষাৎ করে এসেছিলেন, বহুবার রাশিয়াতে গেছেন এবং মস্কোতে বেদান্ত সেন্টার তিনি গড়ে তুলেছিলেন, যা পরবর্তী সময় রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র হয়। ধীরে ধীরে ইনস্টিটিউটটি আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মর্যাদা পেল, ইনস্টিটিউট অফ কালচার। তার উদ্যোগে যুব সম্মেলন শুরু হল, তিনি সম্পাদনা করেছেন বহু বই, চিন্তানায়ক বিবেকানন্দ শতরূপী সারদার মতো গবেষণামূলক বই যেমন, আবার ছোট ছোট পুস্তিকা যেমন সবার বিবেকানন্দ, সবার স্বামীজি, ভারতের নিবেদিতার মতো সুলভ মূল্যের বই, অল্প মূল্যের বই যা সব মানুষের মাধ্যমে ছড়িয়ে দেওয়া যায়। ইনস্টিটিউটের গেস্ট হাউস তিনি খুলে দিয়েছিলেন স্কলারদের জন্য। দেশ বিদেশ থেকে মানুষ এসে গবেষণা করতেন, ভারতীয় সাহিত্য সংস্কৃতির চর্চা করতেন। মহারাজের ছিল বিরাট হৃদয়। ইনস্টিটিউট অফ কালচারে যে পোস্টম্যানটি সবসময় চিঠি দিতেন, বিজয়ের সময় তাকে খাওয়াবার জন্য মহারাজ এত ব্যস্ত হয়ে পড়তেন যে সে পোস্টম্যানটি নিজেই লজ্জা পেতেন। কর্মীদের কোনো কাজের দায়িত্ব দিয়ে তিনি বলতেন, তোমরা ভয় পেও না, যদি কোনো ভুল ত্রুটি হয় সে দায়িত্ব আমার। সবাইকে কাজ করার স্বাধীনতা দিতেন। জীবনের শেষ কয়েক বছর তিনি উপনিষদে ডুবেছিলেন। তিনি বলতেন, আমি উপনিষদ বাংলায় অনুবাদ করেছি যাতে গৃহবধূরাও রান্না করতে করতে উপনিষদ পড়তে পারে। মহারাজের দিন শুরু হতো ৪:৪৫, প্রথমে জপ ধ্যান, ৬টার সময় তিনি রবীন্দ্র সরোবরে হাঁটতে যেতেন, পরে তিনি ইনস্টিটিউটেই হাঁটতেন। ৭টার সময় সাধু ব্রহ্মচারীরা তাকে প্রণাম করতে আসতেন, তাদের সঙ্গে প্রাণ খোলা হাসি গল্প। ৭:৩০
তাদের ব্রেকফাস্টের সময় তারা চলে যেতেন, মহারাজ তখন একটু পড়াশোনা করতেন। পড়াশোনার জন্য তিনি আলাদা সময় পেতেন না, কাজের ফাঁকেই পড়াশোনা করতেন। এরই মধ্যে তিনি ছোটদের জন্য বই লিখতেন বা পত্রপত্রিকার জন্য প্রবন্ধ লিখতেন। বিভিন্ন কাজের মধ্যেই তিনি তার নিজের পড়াশোনা করে নিতেন। এরপর স্নান করে ব্রেকফাস্ট করে তিনি অফিসে যেতেন। দুপুরবেলা লাঞ্চের পর একটু রেস্ট নিতেন, আবার 3:30 অফিস যেতেন। যদি না তাকে কোনো সভা সমিতিতে বক্তৃতা দিতে যেতে হতো বা ক্লাস নিতে হতো, সপ্তাহে 3 দিন ক্লাস নিতেন, লীলা প্রসঙ্গ, কথামৃত, গীতা, উপনিষদ। ক্লাসের পরে আবার ভক্তদের সঙ্গে কথাবার্তা বলতেন। ঘরে ফিরে এসে তিনি জপ ধ্যান করতেন। তারপর রাত্রে ডিনার করার পর তিনি টিভিতে নিউজ শুনতে পছন্দ করতেন। এর মধ্যে অনর্গল আসত ভক্তদের টেলিফোন। এক ভক্ত মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ আপনি কেমন আছেন? মহারাজ উত্তর দিয়েছিলেন, আমি কোনোদিনই ভালো থাকি না, কারণ প্রতিদিনই কেউ না কেউ আমাকে তার জীবনের কোনো না কোনো দুঃখের কথা শোনায়। সেই দুঃখের সঙ্গে, সেই যন্ত্রণার সঙ্গে তিনি একাত্ম হয়ে যেতেন, এমনই ছিল তার হৃদয় বত্তা। বহু মানুষের মধ্যে তিনি রামকৃষ্ণ বিবেকানন্দকে প্রতিষ্ঠা করেছেন। তার ছাত্ররা এক একজন দিকপাল, তারা শুধুমাত্র নিজেরা সপ্রতিষ্ঠিত হয়েছেন বা সংসারে স্বাচ্ছন্দ্য এনেছেন স্বাবলম্বী হয়ে তা নয়, তারা দেশের একজন, দশের একজন হয়েছেন। 25 ডিসেম্বর 1998 শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি নরেন্দ্রপুরের রিউনিয়নে গিয়েছিলেন, আর ছাত্ররা বড় মহারাজকে দেখে কি খুশি। বড় মহারাজ তাদের বলেছিলেন, আমার বয়স প্রায় 90, এখনো আমি কত কাজ করি, কত পড়াশোনা করি, তোমরাও করবে। তার আগে মহাপুরুষ মহারাজের জন্মদিনে তিনি বেলুড় মঠে গিয়েছিলেন এবং একটি মনোজ্ঞ ভাষণ দেন। তারপর বারাসাতে গিয়েছিলেন মহাপুরুষজিকে শ্রদ্ধা জানাতে, আর গিয়েছিলেন রাম মন্দিরে। তার ছোটবেলা কেটেছে রামজির সঙ্গে সঙ্গে কেরাগাছিতে। সেই রামজি এখন স্থানান্তরিত হয়ে আছেন মসলন্দপুরে। মহারাজ মসলন্দপুরে যান এবং রামচন্দ্রকে তার শেষ প্রণতি জানিয়ে আসেন। ধীরে ধীরে তার শরীর খারাপ হতে শুরু করে এবং 31 ডিসেম্বর 1998 তার জীবন দীপ্তি নির্বাপিত হয়। মহারাজ চলে গেলেন, রেখে গেলেন শোকস্তব্ধ ভক্তদের আর তার ছাত্রদের। বড় মহারাজকে হারিয়ে তারা দিশে হারা। যখন খবরের কাগজে এই সংবাদটি বের হলো, রেডিওতে জানানো হলো, কত মানুষ এলেন তাদের মনের মানুষকে শেষ শ্রদ্ধা জানাতে। তিনি তার সঙ্গী সেবককে বলেছিলেন, কখনো ভয় পাবে না, ভয় পেলে পিছিয়ে যেতে হয়। মিলিটারিদের দেখনি,
গুলি খাচ্ছে, পড়ে যাচ্ছে, আবার দাঁড়াচ্ছে, এগিয়ে চলছে। এই ছিল তার জীবনবোধ। চড়ুই বেটি, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। এই বরেণ্য সন্ন্যাসীকে জানাই আমাদের ভুলণ্ঠিত প্রদান। এরপরের মঙ্গলবার আমরা আবার একত্রিত হব এমনই কোনো মহান সাধুর জীবনের বিভিন্ন দিক আলোচনা করে, নিজেরা ঋদ্ধ হব, সমৃদ্ধ হব। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, ঠাকুরমা স্বামীজিকে ধরে থাকবেন। জয় মা।